গুড ইভিনিং ইভিনিং, সবাই কেমন আছো? নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো আজকে ব্লগেরটা না একটু অন্যরকম, অন্যরকম বলতে কি প্ল্যান করেছি, এক হয়ে গেছে অনেক। তো যাই হোক, আজকে প্ল্যান করেছি আমরা একটু ইকো পার্কে যাবো। ইকো পার্ক বলতে মা বাবাকে নিয়ে ইকো পার্ক যাবো, কারণ ওই 7 Wonders যেটা ছিল সেটা দেখা হয়নি, তো ওকেই দেখাতে নিয়ে যাবো। সেজন্য সেই উদ্দেশ্যে আমরা রওনা দিই। এই ছবিগুলো কী ব্যাপার সেটা পরে জানতে পারবে, আমি বলছি ঘটনাটা কী হয়েছে। তো ইকো পার্কের উদ্দেশ্যে তো রওনা দিয়েছি, তো দেখো এই যে রওনা দিয়েছি, আলটিমেটলি কী হয়েছে। ইকো পার্ক ছিল সেদিনকে বন্ধ, মানে আমরা গেছিলাম মানডে, মানডেতে ইকো পার্ক বন্ধ থাকে। তোমরা যারা মানে তোমরা যারা জানো না তারা অবশ্যই জেনে রাখো আর কি, যে সোমবার করে ইকো পার্ক কিন্তু টোটালি বন্ধ থাকে। তো খুবই খারাপ লেগেছে আমাদের, যদিও ডিস্টেন্সটা খুব একটা দূরে না, কিন্তু অনেকে অনেক দূর থেকে এসেছিলো, অনেকে গাড়ি ভাড়া করে এসছে, অনেকে গ্রুপ করে এসছে। তো তাদের জন্য খুব খারাপ লাগছিলো যে হয়তো এসছে দেখার জন্য, সেখান থেকে হয়তো চলে যাবে। আমাদের খুব একটা ডিস্টেন্স, আমাদের বাড়ির কাছেই, 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় সব মিলিয়ে আর কি। আমি যেহেতু আমরা ব্রেকডাউন করে গেছি, তো ইকো পার্কে আমরা এখন 4 নম্বর গেট দিয়ে ঢুকছি, ঠিক আছে? হ্যাঁ, আজকে আমি ইকো পার্কে এসেছি মামা, তোমাকে তো বলিনি, সারপ্রাইজ। তো ওই যে বললাম ইকো পার্ক আজকে বন্ধ ছিল, ঠিক আছে? তো ভাগ্যটা হয়তো অন্যদিকে মোড় দিচ্ছিল আর কি, ভাগ্য হয়তো অন্য কিছু লেখা ছিল। তো আজকে ছিল আমাদের হনুমানজির দর্শন, তো ইকো পার্ক থেকে চলে গেলাম। আমরা কিন্তু জানতামও না এই মন্দিরের কথা, আমি তো বিশেষ করে জানতামই না। তো ওখানে অটো যে দাঁড়িয়েছিল ওরাই বলছিলো যে রাম মন্দির করে করে চিৎকার করছিলো। তো যাই হোক, ভাবলাম যে ইকো পার্কটা ঘোরা হলো না, চলো একটু মন্দির থেকে ঘুরে আসি। তো ওখান থেকে আমরা টোটো করে চলে এসেছি রাম মন্দিরে, মানে তোমার খুব একটা বেশি ডিস্টেন্সটা 10 টাকা টোটো ভাড়া দিয়েছে আর কি, 10-10 আমরা দুজনের জন্য 20 টাকা দিয়েছে। তো এই চলে এসেছি রাম মন্দিরে আর কি, আর কত বড় হনুমানের মূর্তিটা তো তোমরা দেখতেই পেলে, আর যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু রাম রাম লেখা আছে। তো এই দেখো কত বড় মন্দির, মানে মূর্তিটা আর কি, এটা সামনে থেকে দেখলে আরও বড় লাগছে, ক্যামেরাতে তত বোঝা যাচ্ছে না, ঠিক আছে? তো খুবই সুন্দর, খুব শান্ত একটা পরিবেশ, খুব ভালোই লাগলো গিয়ে। খুব একটা ভিড়ভাড়টা কিছু ছিল না আর কি, অনেক লোক কমই ছিল। তো এই যে দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এখানটার মধ্যে এরা পাঠ পড়ছিলেন আর কি। তো আমি তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি, আর দেখো যেদিকেই তাকাবে সেদিকেই শুধু রাম রাম লেখা আর কি। তো যেহেতু হনুমানজি তোমার রামের ভক্ত ছিল, তো সেই জন্যই হয়তো রাম সীতার ভক্ত ছিল, তো সেই জন্যই আর কি। তো মন্দিরটাও খুব সুন্দর আর কি, পুরোটা এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে, এদিকটা তো কমপ্লিট হয়ে গেছে, আবার বাঁদিকটা এখনও কাজ চলছে আর কি। শব্দ প্রচুর শব্দ, সাউন্ডটা তো মিউট করা আছে, কিন্তু তো সবটা একটু ঘুরে ঘুরে দেখলাম। তো অনেকগুলো মন্দিরই ছিল আর কি পরপর, এক জায়গায় তো খুব পাঠ হয়, সেটাও অনেকটা বড় হলঘরের মতো ছিল, আর একটা ছিল মেন মন্দির, সেখানে কিন্তু কোনো ছবি তোলা অ্যালাউ ছিল না আর কি। সেটাও খুব সুন্দর মনে হচ্ছে যে কোনো একটা স্বর্গরাজ্যে পৌঁছে গেলাম, ভেতরটা অনেক সুন্দর আর কি। তো ওই যে আলটিমেটলি ঘুরে ঘুরে দেখছি, একটু ফটোও তুলে দিচ্ছি, না তুলে তো তোমরা দেখতেও পাবে না, ঠিক আছে? তো এই যে ভেতরে চলে এসেছি মন্দিরে, এটা পুরো একটা বিশাল বড় হলঘর, হলঘরের মধ্যে এখানে মাঝখানে আছে হনুমানজি, একদিকে বোধহয় আছে রাম, একদিকে সীতা আর কি। তো এরকম খুবই সুন্দর লাগছে সামনে থেকে দেখে, না এগুলোর তো কাজটা মনে হচ্ছে কি সোনা দিয়ে তৈরি আর কি, পুরো সোনার আর কি। আর এ বাঁদিকে ছিল একটা বিশাল বড় শিবলিঙ্গ, অনেক বড় শিবলিঙ্গ আর কি, মানুষের মতো বড়। আর দেখো বাবাকে কইটুকুনি লাগছে এখানে শিবলিঙ্গের কাছে, তো অনেক বড় একটা শিবলিঙ্গ ছিল। তো খুব ভালো লাগছে আর কি ভেতরটা ঢুকে, একদম শান্ত নীরব একটা পরিবেশ। তো যাই হোক, এই যে ছিল খুব সুন্দর আর কি, লাইট ফাইট ধরানো, পরে আরও বেশি ভালো লাগছিলো, মনে হচ্ছিলো পুরো সোনার ঠাকুর। তো খুবই ভালো লাগছে, চাইলে তোমরা ভিজিট করতে পারো। তো টাটা।